সরস্বতী নদী সংস্কারে হাত দিল প্রশাসন। ত্রিবেণীর কাছ থেকে বিযুক্ত হয়ে সরস্বতী নদী ক্রমশ দক্ষিণ দিকে সপ্তগ্রাম দেবানন্দপুর সিমলার ওপর দিয়ে চন্দননগরকে পাশে ফেলে চণ্ডীতলার ওপর দিয়ে হাওড়া জেলায় প্রবেশ করেছে। সেখান থেকে আন্দুলের মাঝখান দিয়ে বেতরের নিচে ও সাঁকরাইলের পাশ দিয়ে হুগলি নদীতে পড়েছে। ষোড় শতাব্দীর মাঝামাঝি থেকেই সরস্বতী নদীতে জলধারা কমতে শুরু করে, ফলে নদীটি বুঝে গিয়ে কোথাও নালা আবার কোথাও অস্তিত্ব পাওয়া কঠিন হয়ে পড়েছে কংক্রিটের আক্রমণে ঘন জনবসতির কারণে। নদীতে জল না থাকায় কৃষিকাজ ব্যাহত হতে থাকে, অথচ সপ্তগ্রামের উদয় ও অস্তের সঙ্গে জড়িয়ে রয়েছে এই সরস্বতীর নাম। সরস শব্দের অর্থ জলপূর্ণ স্থান। সরস্বতী যে বেগবতী তা আমরা অতীতের ইতিহাস থেকেই পেয়ে থাকি, আর এই নদী দিয়েই পর্তুগিজ জাহাজ তোলপাড় করেছে। এই নদীকে খনন করে হয়তো বাণিজ্য তরি আর চলবে না, কিন্তু কৃষিকাজ, নৌকায় দ্রব্য পরিবহন, বন্যার জল ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণ সাহায্য করতে প্রশাসনের এই উদ্যোগ। দেবানন্দপুর এলাকায় নদী খননের কাজ শেষ করে চুচুড়া থানার সিমলা গ্রামে চলছে এই কাজ। এই কাজকে নদীর পাশাপাশি গ্রামের মানুষরা বেশ ভালো চোখেই দেখছে। সরস্বতী নদী দেখছি আজকে দীর্ঘ বছর। আজকে আমি কেশনগুড়ির মানুষ, বড় হয়েছে আমার বাড়িতে। পরবর্তীকালে আমি এই সিমলে গ্রামে একটা জায়গা কিনেছি, সেখানে আমি তো বাড়ি করেছি, যেটা আমি ছবি আঁকি নির্জনতা এবং গ্রাম্য পরিবেশ আমাকে আকৃষ্ট করতে। এবং প্রতি পূর্ণিমায় আমি এবং আমার বন্ধুরা যখন রাত্রিবেলা আমরা দিকে যেতাম আসতাম, তখন এখানে প্রচুর গাছ ছিল রাস্তার দুপাশে, আজকে কিছুই নেই। আর নদীটা তখনও নদীটার মধ্যে জলের স্রোত ছিল এবং জল ছিল বেশ, এবং বর্ষার সময় সব জাল খাটিয়ে মাছ ধরা হতো ওখানে। পরবর্তীকালে ওটা মানে আস্তে 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 নোংরায় এবং মানুষের মানে বিভিন্ন রকম গাছপালা বাড়িঘর করে মানে এমনভাবে ওটাকে অ্যাটাক করেছে যে ওটা আস্তে আস্তে তার গতিপথ থেমে যায়। বর্ষার সময় যদিও কিছু জল আসে, কিন্তু পরবর্তীকালে সেই জলটা আর থাকতে চায় না বা থাকে না। আজকে নদীটা কাটার ফলে যেটা অনুভব হচ্ছে সেটা হচ্ছে এটা মানুষের ভীষণভাবে উপকার হবে, বিশেষ করে চাষিদের ক্ষেত্রে। কিন্তু সেটা মেনটেন করা গভর্নমেন্টের দায়িত্ব। তারা যদি এই গ্রামের গ্রাম অঞ্চলে তারা যদি সেটাকে সেভাবে প্রচার করেন এবং এটা যদি ধরে রাখার জন্য, এই ফ্লোটাকে ধরে রাখার জন্য, যাতে কোনো নোংরা বা নষ্ট না হয়, প্রতিটা এলাকা যদি এভাবে গভর্নমেন্টের তরফ থেকে কনসাস করা হয় মানুষজন, আশপাশের মানুষজনকে, তবেই এটা সেভাবে মেনটেন হবে এবং সেটা চলবে। কিন্তু তা না হলে পরে নানা রকম মানুষ তা নানা রকম সুবুদ্ধি দুর্বুদ্ধি দুটোই কাজে লাগাবে এবং এই ব্যবহারে নদীর সে ফ্লোটা কিন্তু আবার দেখা যাবে 30 বছর 20 বছর 30 বছর পরে আবার কিন্তু সেটা সেই ব্যবহার সৃষ্টি হবে। তো আমি বলবো এটাই গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে, যে তারা যেন এটার উপরে নজর রাখেন এবং মানুষকে সেভাবে একটা চাপ রেখে দেন যাতে তারা এই কাজগুলো না করেন, যাতে নদীটা সেভাবে চলাফেরা করতে পারে তার জল। এর ফলে চাষিদের ভীষণ উপকার হবে, গ্রামের মানুষদের উপকার হবে। এই উপকারের ব্যাপারটা কিন্তু তাদেরকে বোঝাতে হবে, বলতে হবে, যাতে তারা এটাকে মেনটেন করেন এবং যাতে নদীটা সেভাবে সচল থাকে। আপনার নাম বল? মিলন ঘোষাল, উত্তর সিমলা। নমস্কার। ষোড়শ শতকের যে নদীকে ঘিরে পূর্ব ভারতের অন্যতম বাণিজ্য কেন্দ্র সপ্তগ্রাম বন্দর, যা বর্তমানে আদি সপ্তগ্রাম নামে পরিচিত, সেই নদীর কালের প্রবাহে একদম মোজে প্রায় বিলুপ্তর পথে ছিল, সেই নদীর পুনর্নির্মাণ পুনঃসংস্কার করে আবার তাতে প্রাণ প্রতিষ্ঠা করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। এই জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ। এই নদীপথ দিয়েই বিজয়সিংহ সিংহল বা বর্তমানে শ্রীলঙ্কা জয় করেছিলেন। এই নদীপথ শুধু হুগলি হাওড়া এই দুই জেলার অর্থনৈতিক বুনিয়াদ সংস্কারের পরে অনেকখানি মজবুত হবে, এই আশা আমরা সবাই করি। কারণ এর সঙ্গে যেটা জুড়ে রয়েছে, যেমন প্রথম যে সমস্যাটা এই এতদঞ্চলে বন্যার সংক্রান্ত রয়েছে, এই নদীর কাটার ফলে সেই বন্যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। দ্বিতীয়ত কর্মসংস্থানের সৃষ্টি করা সম্ভব হবে, নদীর দুপারে যদি
কৃষিক্ষেত্রের একটা বিরাট সম্ভাবনা, জলের পর্যাপ্ত জল পাওয়ার সুবাদে কৃষিক্ষেত্রে যেমন সুযোগ হবে তেমনি পাশাপাশি এই নদীকে পাড়ে দুই পাড়ে বোরো সিজনের মাধ্যমেও কর্মসংস্থানের সৃষ্টি হওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি জৈব চাষের জন্য কেন্দ্রীয় সরকার যে প্রকল্পগুলো নিয়েছেন সেই জৈব সারের এই নদীর বিস্তীর্ণ এলাকায় দুই পাড়ে করা সম্ভব, যা আগামী দিনে পশ্চিমবঙ্গে কৃষির একটা ভিত্তি অগ্রগতির একটা ভিত্তি স্থাপন হবে। তৃতীয়ত যেটা সেটা হচ্ছে যে পর্যটনের পক্ষেও এটা একটা ভয়ঙ্কর রকম তৈরি করবে, একটা সুযোগ তৈরি করবে। বিশেষত একদম হুগলি হাওড়ার সংশ্লিষ্ট এলাকার যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে নদীপথের মাধ্যমে, সেই এলাকাগুলো মানুষ খুব সহজেই যোগাযোগ বা যাতায়াত করতে পারা সম্ভব হবে। তৃতীয়ত যে কর্মসংস্থানের ফলে সৃষ্টি হবে তাতে পশ্চিমবঙ্গের এই দুটি জেলার অর্থনৈতিক বুনিয়াদকে অনেক সুস্থির করবে, স্থিতিশীল করবে বলে আমরা বিশ্বাস করি। যে কারণে এই কাজ দীর্ঘদিন পরে হলো এই কাজ সংস্কারের যে কাজ প্রকল্প নেওয়া হয়েছে সেই কাজ দ্রুতগতিতে শেষ হওয়ার মুখে, অনেকখানি কাজই প্রায় শেষ হওয়ার মুখে। তো এবং আশা করব যে আগামী দিনে এই নদীকে ঘিরে আবার একটা অর্থনৈতিক জোয়ার যেটা ষোড়শ শতকে ছিল সেটা আবার তৈরি হবে। এর লোক স্থানীয় মানুষ যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই কাজকে সাধুবাদ জানিয়েছেন। আমরাও স্থানীয় যারা সংশ্লিষ্ট এলাকার অধিবাসী তারাও এই কাজের ভূয়সী প্রশংসা করছি। আগামী দিনের নতুন একটা এই হাওড়া হুগলি জেলার নতুন একটা দিক উন্মোচন হওয়ার ক্ষেত্রে এই নদী আবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এই আশা রেখে শেষ করছি। ধন্যবাদ।